নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে দুটো ট্রান্সফার রিলেটেড আপডেট নিউজ দিতে চলেছি। একটি কোচকে কিন্তু একটি দল বিদায় জানালো, আজকেই কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেটা করে দিয়েছে। আরেকটা প্লেয়ারকে কিন্তু সই করাতে চলেছে কলকাতার এক প্রধান, অর্থাৎ মোহামেডান এসসি। তো প্রথমে যে আপডেটটা দিতে চলেছি, অবশ্যই ওড়িশা এফসি দল কিন্তু জোসেফ গাম্বোর সাথে কিন্তু চুক্তি কিন্তু ভেঙে দিয়েছে পুরোপুরি। হ্যাঁ বন্ধুরা, জোসেফ গাম্বোকে কিন্তু ওড়িশা এফসি দল পুরোপুরি ছেড়ে দিয়েছে। তার যে কন্ট্রাক্ট ছিল সেই কন্ট্রাক্ট কিন্তু পুরোপুরি চুক্তিটা ভেঙে দিয়েছে এবং তিনি কিন্তু আর হেড কোচের দায়িত্বে থাকছেন না ওড়িশা এফসি দলের। সুপার কাপে আমরা ভেবেছিলাম হয়তো তিনি থাকতে পারেন, কিন্তু সুপার কাপে তিনি কিন্তু থাকছেন না ওড়িশা এফসি দলের। এবার নতুন হেড কোচ কিন্তু আসছে, এবার সেটা যে কেউ হতে পারে। এটা ছিল ফার্স্ট আপডেট। এর পাশাপাশি অ্যালেক্সিস গোমেস অবশ্যই এই বিদেশি প্লেয়ারটিকে কিন্তু মোহামেডান এসসি সই করাতে চলেছে, এমনই কিন্তু খবর রয়েছে। এবার এখন অবধি কিন্তু পুরোপুরিভাবে কনফার্ম নয় যে মানে এখন অবধি সই করায়নি, তো কিন্তু সম্ভাবনা যেটা রয়েছে তাকে কিন্তু সই করাতে চলেছে। কারণ মোহামেডান এসসির এই বছরের যা পারফরমেন্স, মানে এতটা জঘন্য পারফরমেন্স সেটা মানা যায় না। কিন্তু এবার ভালো দল গঠন করে ভালো খেলতে হবে নেক্সট সিজনে, তাই এবার কিন্তু ভালো বিদেশি প্লেয়ার সই করানোর ক্ষেত্রে কিন্তু অনেকটা তোড়জোড় লাগাচ্ছে। তো সেই ক্ষেত্রে অ্যালেক্সিস গোমেস কিন্তু মোহামেডান এসসি দলে সই করতে পারে বা সই করতে চলেছে, এমনই কিন্তু খবর রয়েছে। আজকের এই ভিডিওতে এটুকুই বলা ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই তোমরা কিন্তু করে নিও।